সবাই মিলে দেখছে ওইদিকে কোথায় কি পটি চেম্বার হচ্ছে সেইগুলো। মানে আমি তো বলছি, আমি বললাম তো মুখে বলা সহজ, টিকি দেখেই এক্ষুনি লাফালাফি করবে। আমার আঙুলটা কামড়ে দিই। একজন এক্সাম দিচ্ছে বর্ষ করে সেখানে, তারপর আমরা লকডক করে খাচ্ছি, হয় না। আজকে আমি সাহেব দুজনে ঘুরতে বেরিয়েছি, মানে আজ সানডে। আর ঘুরতে বেরোনোর অ্যাকচুয়াল রিজনটা হচ্ছে এই দুজন, মানে হ্যাঁ, কারণ মানু চাকরির এক্সাম দিতে যাবে, সেই পারপাসে আমরাও ভাবলাম বড়দি একাই নিয়ে আসতে পারছি আমাদের পুরনো টিম, হ্যাঁ চারজনের। তো আমরাও ভাবলাম চলো একটু বর্দি, যখন মানু এক্সাম দিতে ঢুকে যাবে তো আমরাও একটু বর্দিকে কোম্পানি দেব, কোম্পানি দেব। আমি বেরালে তো না, আমরা তো ওই টাইমটা ঘুরবো, খাবো, আরো অনেক কিছু মজা করব, কিন্তু সেইটা মিস করে যাবে। তারপর পরেরটা থেকে তুই আবার জয়েন করবি আমাদের সাথে, তো সেই জন্য আজকে চলে এসেছি। আর সানডে বাড়িতে থাকতেও, মানে একটু বেরোনোর, বর্দি যখন বলেছে আমরা তখন ভাবলাম একটু বেরোনোর স্কোপ পেলে আর মিস করা উচিত নয়, বিশেষত এই আমাদের চারজনের। হ্যাঁ সত্যি আমরা ঘরবন্দিই হয়ে গেছিলাম, আর চারজনের টিমটা সেই মাঝে মাঝে আবার এখন টালিগঞ্জে নেমেছি, সেখান থেকে হেঁটে হেঁটে যাবো, হেঁটে দেখি কাছাকাছি মনে হয় পড়েছে, একটুখানি হাঁটতে হবে, হাঁটাও ভালো যদি এখনও অনেকটা টাইম আছে। হ্যাঁ অনেকটাই আছে, সেই জন্য দেখো না সেজে গুজে একদম। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এখন না সবাই মিলে, সবাই মিলে দেখছি ওইদিকে কোথায় কি পটির চেম্বার হচ্ছে সেইগুলো, মানে ভাবো সকাল থেকেই দেখছি মেঘলা করে আছে, মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। এই শীতটা চলে গেল, ভালো ছিল, কিন্তু আবার এই মানে শীত না যেতে চায় না। আর মানে কি বলবো, প্র্যাকটিক্যালি বলবো আমি, শীত সহ্যই হয় না, মনে হয় আবার যখন একটু ঠান্ডা পড়ে না, উফ অসহ্য লাগে। আর আমাদের আমার শীত সহ্য হয় বাবা, আমার গরম ঠান্ডায় কেঁপে কেঁপে ও জমে যাবো, তেও ভালো এই গরমের থেকে। তুই ঢুকবি দেখতে পেয়েছে মানু হয়তো আমাদের খুঁজবে, ও বাবা সে স্মার্টলি বেরিয়ে চলে যাচ্ছে। দেখেছো এক্সাম দেওয়ার কতটা আগ্রহ, সেই জন্য গড়গড় গড়গড় করে চলেছে। এক্সাম না থাকলে মোটামুটি আমরা সবাই হেঁটেই যেতাম, কিন্তু এক্সাম আছে তো একটা টাইমের ব্যাপার, প্যালপিটিশনও হচ্ছে, ওই জন্য অটো করে। আর যেই মানু ঢুকে যাবে ব্যাস, আমাদের পোয়া বারো, যেই মানু ঢুকে যাবে ওয়েট করছি কখনো। দেখ মানু, দেখেছি দেখেছি, মারাই দিই আমি, ঘুটা মারাই। আমি মানুকে দেখাচ্ছি, দেখ চলচ্চিত্র শতবর্ষ ভবন স্টুডিওতে একবার ট্রাই নিবি বাবা, এত আমাকে কনফিউজ করে মানু, রাতে আসতে হয় বুঝেছিস, রাতে পাস করতে পারবি একা রাত 11টা। আমার এত সাহস নেই, হ্যাঁ ওর বুকের পাটা নেই, বর্দিও পারবে না, কিন্তু তুমি তুমি পারবে, আমি পারবো, আমরা পারবো, মুখে বলা সহজ আমরাও বলছি, কিন্তু কাজটা করা বেশ ডিফিকাল্ট। তখন যে বলছে সেই আসলে, আমি তো বলছি, আমি বললাম তো মুখে বলা সহজ, টিকি দেখেই এক্ষুনি লাফালাফি করবে। ঠিক ঠিক, আর একটুখানি পৌঁছে গেছে মোটামুটি, সামনে চলে, হ্যাঁ একদম, আইএএস ডব্লিউবিসিএস কিছু দেখে আছে।
এখানে পরীক্ষা দিলেই সেই সব হয়ে একদম একদম মানুকে এক্সাম হলে ঢুকিয়ে দিলাম আমরা নিয়েই যে তিনজন এবার মানে মানুষ সামনে আমরা বলছিলাম যে ওর ঢুকে যাওয়ার জাস্ট ওয়েট করছি ঢুকবে আর দেন আমাদের কি কিন্তু অ্যাকচুয়ালি সেটা তো আর নয় ওকে ছাড়া কি হ্যাঁ মানু ব্যাগটা দিয়ে গেছে আমরা এখন ভাবছি কোথায় যাই কোথায় ঘুরি সেই দুটোর সময় শেষ হবে দেড় ঘন্টা এখন দেখি আর যা রোদ উঠছে আর কাল রোদটাও ভালো হয়েছে কালকে সকালবেলা মেঘ ছিল কালকে আজকে সকালবেলা যখন দেখি মেঘ করে মনে হয়েছিল বোধ হয় ছাতা নিয়ে আসিনি হ্যাঁ বৃষ্টি হবে কিন্তু যাক ভালো অটোতে বসবে এখানে দূরে একটা অটো রয়েছে কোথাও একটা শেল্টার তো চাই সেই কোথায় বা যাব কতক্ষণ দাঁড়াবে সেই তো অটোয়ে ওঠা মাথায় উঠলো এখন একটা বাড়ির বাড়িটা মনে হচ্ছে পুরনো অনেক দিনে কেউ থাকে কি না না থাকে 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 বলতে গিয়ে যদি ফট করে বেরিয়ে আসে দেখি আমার হয়ে যাবে আমি বাবা কোথায় বাবা হয়েছে পেছনটা শুধু রাখা গেছে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন এখানে আমরা তেঁতুল পাতা তেঁতুল পাতা বলো না বাড়ির দালানে তিনজনই একটু রোগা সোগা বলে ঢুকে গেছি মোটা হতো তাহলে রোগা হওয়া রোগা হওয়ার এটা অ্যাডভান্টেজ আছে চিয়ার নিয়ে আসবো বাড়ির লোক সত্যি করবে আনতে গেলে চিয়ার ব্যাগ বেরোচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ছোটবেলায় না স্কুলে ক্যান্টিনে এইভাবে খেতাম খাওয়া না আমি খাই না সিরিয়াসলি প্র্যাম বাচ্চাদের খাবার আমার যেটা মনে হয় লেখা আছে লেখা না থাকলেও আমার মনে হয় বাচ্চাদের খাবার আমি খাই না আমার আঙুলটা কামড়ে দি ভালো লাগে নুন নুন কেমন একটা এই লাগে খেতে মানে জিভটা কেমন যেন আমার হয় এটা খেলে আমি সেজন্য খুব একটা খাই না আমার খুব ভালো বাচ্চাদের মতো ফ্যাম খাচ্ছে বসে বসে আর টাইম পাস তো করতে হবে মানে ফ্যাম খাওয়া শেষ করেছি তো এবার একটু মনটা মনে হচ্ছে না খাওয়ার মানু বেরোক তারপর খাবো আর হয়ে এসছে দুটোর সময় শেষ এবার একটুখানি ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছি কোথায় মানে কোন কোন জায়গায় খাবার পেতে পারি সেইটার অ্যাকচুয়ালি সন্ধানটা আমরা নিয়ে রাখছি যাতে মানু বেরোলেই যেতে পারি যদি এখানে খাবো কিনা জানি না আর একটু কোথায় ঘুরবো কিছুই প্ল্যান নেই কিন্তু কিন্তু বেরোক আর মানু মানে বেরিয়েই ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবে তোমরা কি খেলে তাই না এ গুলিকে চিনিস কি প্রবলেমটা হবে বাঘের মাসি হ্যাঁ তা আমাদের গুলিকে তো চিনবে দুটো বাজলো আর দুটো বাজার ঠিক দু মিনিটের মাথায় দেখি লাফাতে লাফাতে চলে এসেছে এক্সাম দিয়ে ও এক্সাম দিয়েই আগে করছেন কি কি খেয়েছো আর এসেই আগে মাকে যত না আনসার দিল বয়ফ্রেন্ডকে ফোন করে কি কি পেরেছি কি কি পারিনি এদিকে হ্যাঁ বয়ফ্রেন্ডকে ফোন করে কি কি পেরেছি কি কি পারিনি সেগুলোর আগে বলতে বসলো বুঝতে পেরেছো এখন তোমার থেকেও বেশি আপন বুঝেছো বয়ফ্রেন্ড আরো বুঝতে পারবে কে পর অনেকক্ষণ হেঁটে আসার পর না বড্ড খিদে পেয়েছিল আর মানুকে এক্সাম দিতে নিয়ে যাওয়ার পর মানু ভেবেছিল যদিও আমরা খেয়ে নেবো কিন্তু এটাই আসল ট্রাস্টটাই আসল তো সেই জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করে তারপর অনেকটা হেঁটে অ্যাট লাস্ট হাঁপিয়ে গেছি প্লেন ভেজ চাউমিন নিয়েছি অ্যান্ড চিলি চিকেন মানে খিদের মুখে এখন যা পাবো সেটাই মানে যা পাবো মানে ওই যা হোক না সেটারও আবার টেস্টটা ম্যাটার করে ডেফিনেটলি বলার মতো অ্যাকচুয়ালি
মানু নিজেও শিওর ছিল যে আমরা ওকে ছাড়া খেতে পারবো না। কি করবো, খাওয়া যায় না, একজন এক্সাম দিচ্ছে বর্ষ করে সেখানে, তারপর আমরা লকডাউন করে খাচ্ছি, এটা হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, এক্সাম দিতে যাওয়াটাই যত খাওয়াটা বেশি সত্যি। হ্যাঁ, এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য, অনেকটা খেয়েছি আর না খেলেও পারছিলাম না সকালে, যদিও আমরা ব্রেকফাস্ট করে এসেছি, কিন্তু বুঝতেই পারছো তো মানে অল্প খাবার কোথায় হজম হয়ে গেছে। আর মানু আর বড়দির যেমন অল্পতেই হয়ে যায়, আমাদের যেমন ফুল প্লেট লাগলো, তো যাই হোক খেয়ে এটা আরম্ভ হয়েছে। এবার চলো, মানে এক্সাম নামক ঘোড়াটা ভালো হলো বল, খাওয়া ওই আর হ্যাঁ খেয়ে দে, নড়তে নড়তে ভুঁড়িটাকে ভুঁড়িটাও হয়ে গেছে ঠিকঠাক টাইমে, পরের ট্রেনে ফিরতে হচ্ছে, মানে একদম পিক আপ টাইমে। কি সুন্দর বিড়াল, রাত্রিরে দেখলে রাত্রিরে দেখলে ভূতু বিড়াল লাগবে, তো সেই খেয়ে দে নড়তে নড়তে ভুঁড়ি বাগিয়ে চলে এসেছি। এবার অনেকক্ষণ সকালে বেরিয়েছি তো কোথাও টয়লেট করার জায়গা পাইনি, যার জন্য প্রচণ্ড জোরে পেয়েছে, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, বাড়ি গিয়ে টয়লেট কর মানে বাড়ি গিয়ে বাথরুমে গেলে তবে যেন শান্তি, যে যার এখন বাড়ি ঢুকে যাব, কারণ প্রচুর পিড়ে টয়লেটে চলে, হ্যাঁ কারণ পেয়েছে আমার আর মানুষ মানে এই আবার বলে খাবো আইসক্রিম, হ্যাঁ ভাজি ডালে আইসক্রিম ভালো। কোন এই লোক, কাহাঁ সে আতে না, সবাই আইসক্রিম নিয়ে নিয়েছি যে যার মতো, আর বড়দি নেমে এই গুলো করে কি বলে এগুলোকে যেন স্কুপে করে ওই আইসক্রিম স্কুপে করে কি ভুলে আছে, ভুলে গেছি স্কুপ আইসক্রিম ভুলে আছে, হ্যাঁ স্কুপ আইসক্রিম। আমারটা ছাড়াও ছাড়া ছাড়াও আমি এটা ওই পিস্টেরই মতো বোম্বার সেটা নিয়েছি, এ নিয়েছে পেস্তা, সারবো তাই সবাই মিলে বসলাম আর খেলাম না, বড়দি সেই আমাদের ছোটবেলার আইসক্রিম গুলো এগুলো খুব খেতাম, তাই না বলো এই বিস্কুটের কোনগুলো খেতে খুব ভালো লাগে, খেলাম তো। উফ, খাওয়াটা না ওভার হয়ে গেছে, হাঁপিয়ে গেছি এইটুকু আসতে, মানে স্টেশন থেকে বাড়ি আসতে হেঁটে হেঁটে সেখানেই হাঁপিয়ে গেছি। যাই হোক এবার আর কথা বলতে পারছি না, কোনো রকমে ফোনটা রাখি, বাথরুমে যাই। অনেকক্ষণ সেই সকালে বেরিয়েছি প্রায় 10:15, সেই সময় থেকে তারপর থেকে পুরো এই এখন বাজে কটা 4:20, এতক্ষণ অবধি টয়লেট করা হয়নি। উফ, বাড়ি এসে ফ্রেশ হতে যেন শান্তি হলো, আর এখানে হলুদ জল করে এনেছি, অনেক দিন খাওয়া হয়নি, হলুদ জল গেলাবেই আমাকে ঠিক করে নিয়ে, হ্যাঁ আইসক্রিম খাওয়া হলো সেজন্য চা বলে হলুদ জল খেতে হবে, না তার না আইসক্রিমের জন্য না, কদিন একটু আমার মাথায় ঠান্ডাও বসেছে সেজন্য না, একা খেতে পারি বল, এইরকম গাবলু গুবলু বড়টাকে না দিয়ে শরীর খারাপ হলে বাড়ির সবাই পেঁপে আলুর জল খাবে সেরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আজকে মানুকে এক্সাম দিতে নিয়ে যাওয়ার সাথে ঘোড়াটাও ভালোই হয়েছে, আর ঘোড়ার পর এই যে দুজনে ঝিমিয়ে পড়েছে, গরম খাও। তো আজকের ব্লগ এখানে এন্ড করছি, কারণ সত্যি কথা বলছি আর পাচ্ছি না, একটু রেস্ট নিই, আজকে গিয়ে থেকেই এনার্জি ছিল না কেন জানি না, সকাল থেকে আমার এনার্জি কম লাগছে, আর আমার ছিল এখন এসে একদম ডাউন হয়ে গেছে ব্যাটারি, তো আবার রাতে রান্না করব। তো আজকের মতো ব্লগটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে আসছি, টাটা।